এই পুজো নিয়ে আমাদের বিদেশি পর্যটক এবং দেশীয় অন্যান্য রাজ্য থেকেও প্রচুর পর্যটক এবার এসেছিল। এইটা আরও বাড়তে থাকবে। আমাদের ইকোনমি আগের বছর পর্যন্ত 40,000 কোটি টাকা পুজোর ইকোনমি ছিল, এরপর এখন এবছর সেটা 50,000 কোটি টাকা পেরিয়ে গেছে। এটা আপনাকে আমি বলে রাখি, 5 বছরের মধ্যে 1,00,000 কোটি টাকা পুজোয় ইকোনমি, মানে ইকোনমি রোলিংটা 1,00,000 কোটি টাকা হবে। এবং এই 50,000 কোটি টাকা আমাদের কেনা বেচা জামা কাপড় পুজোর সামগ্রী হোটেল রেস্টুরেন্ট এটা হয়েছে, আর 50,000 কোটি টাকার মধ্যে বেশিরভাগইটাই ট্যুরিজম থেকে আসবে। সুতরাং এটা বাংলায় একটা ইকোনমি বুম আসার সময় এসে গেছে, এবং সেটা দুর্গাপুজোকে কেন্দ্র করে, কারণ অনেক বিদেশি আমার পুজোতে এসেছিল, আমি কথা বলেছিলাম, বলল এত বড় শো অফ আর্ট অ্যান্ড কালচার এর আগে আমরা কোনোদিন দেখিনি। পৃথিবীর সবথেকে আর্ট অ্যান্ড কালচার হচ্ছে আমাদের দুর্গাপুজো, আর সেকেন্ডলি এই কার্নিভাল, এটা পৃথিবীর সবথেকে বড় কার্নিভাল। গরু পাচার মামলায় হাওয়ালা যোগের দাবি সিবিআই, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। বাংলাদেশের গরু পাচারকারীদের টাকা হাওয়ালার মাধ্যমে এরাজ্যে এসে পৌঁছতো এবং প্রোটেকশন মানি হিসেবে সেই ভাগ পৌঁছতো বিএসএফ আধিকারিক, স্থানীয় পুলিশ এবং রাজনৈতিক নেতাদের কাছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছো? তুমি জানো গত এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে, এবং চার্জশিট জমা করার পর সিবিআই তরফে যেটা দাবি করা হয়েছিল যে তারা কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাবেন, এবং এই যে 35 পাতার চার্জশিট, সেই চার্জশিটে একাধিক অভিযোগ সিবিআই তরফে আনা হয়েছে। এবং যেটা অভিযোগ আনা হচ্ছে যে এনামুল হক গরু পাচারকারী, গরু পাচার করার পর হাওয়ালার মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে টাকা আসতো, এবং সেই টাকা প্রোটেকশন মানি এবং সেফ প্যাসেজ পাইয়ে দেওয়ার জন্য একাধিক পুলিশ কর্মীদের, বিএসএফ অফিসারদের এবং শাসক দলের নেতাদের পাঠানো হতো। এবং এই চার্জশিটে তুমি দেখতে পাচ্ছ যেটা দাবি করা হয়েছে যে হাওয়ালার মাধ্যমে যে টাকা আসতো সেই টাকা নিতেন মনোজ সানা বলে একজন এনামুল হকের কর্মী, এবং মনোজ সানার একটি ডায়েরি, হাতে এলাকার ডায়েরি পাওয়া গেছে। আর সিবিআই তরফে দাবি করা হয় যে এনামুল হকের অফিসে তল্লাশি চালানোর পর সেই ডায়েরি তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেন, এবং সেই ডায়েরিতে কাদের কত টাকা কোন সময়ে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের নাম রয়েছে। সতীশ কুমার, বিএসএফ কমান্ডেন্ট, তুমি জানো যাকে গ্রেফতার করা হয়েছিল তার নাম সেই ডায়েরিতে রয়েছে, এবং একাধিক পুলিশ কর্মীদের নাম রয়েছে, বিএসএফ অফিসারদের নাম রয়েছে, এবং শাসক দলের নেতাদের নাম রয়েছে যাদের প্রোটেকশন মানি হিসেবে টাকা দেওয়া হয়েছিল। এই দাবি কিন্তু অনুব্রত মণ্ডলের চার্জশিটে সিবিআই তরফে করা হচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার ভাবে যেটা লেখা রয়েছে যে পুলিশ অফিসারদের টাকা পাঠানো হতো এবং হাওয়ালার মাধ্যমে কিভাবে টাকা নিয়ে আসা হতো, কোন মাধ্যমে টাকা কাদের কাছে পৌঁছে যেত, এই নিয়ে কিন্তু তদন্ত শেষ হয়ে যায়নি। চার্জশিটে সিবিআই তরফে জানানো হয়েছে সেই নিয়ে তদন্ত চলছে, কিন্তু চার্জশিটে চাঞ্চল্যকর অভিযোগ যেটা আনা হচ্ছে যে হাওয়ালার মাধ্যমে কিন্তু গরু পাচারকারীদের টাকা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসতো, এবং সেই টাকা একাধিক নেতা মন্ত্রীদের কাছে, পুলিশ অফিসারদের কাছে, বিএসএফ অফিসারদের কাছে পৌঁছে দেওয়া হতো, এবং ডায়েরি পাওয়া গেছে, সেই ডায়েরিতে প্রত্যেকের নাম রয়েছে, ধরে ধরে কিন্তু নাম ধরে ধরে তদন্ত করা হচ্ছে, এমনই দাবি কিন্তু এই চার্জশিটে সিবিআই তরফে করা হয়েছে। ধন্যবাদ প্রকাশ।